direto. আচ্ছা, সবাই এখন এদিকে খেয়াল করেন, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি আর্টিকেল রাইটিং। হ্যাঁ, ভিডিওটা অন করা আছে, আপনি একটু খেয়াল হ্যাঁ দেখি কেউ একজন করেন। আচ্ছা, তাহলে আজকে আমরা জানবো যে আর্টিকেল রাইটিং, এখন ফার্স্টে বুঝি আর্টিকেলটা কি। কারণ আমাদের ওয়েবসাইটের কিন্তু যে আমরা প্রচার প্রসারণা চালাবো সেটার মেন ভিত্তি হচ্ছে কি কন্টেন্ট বা আর্টিকেল। সেই আবার আমরা যদি কি নিজেকে ব্র্যান্ডিং করতে চাই সেটাও কিন্তু আর্টিকেলের মাধ্যমেই করাতে হবে, অথবা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই সেই ক্ষেত্রেও কি করতে হবে, আমাদের আর্টিকেলের মাধ্যমেই আমাদের প্রোডাক্টটার প্রমোশন চালাইতে হবে। মানে আর্টিকেলটা যাতে এমন হয়, মানে সহজবোধ্য, রিডার যাতে খুব সহজেই পড়তে পারে এবং সেটা পড়েই, আমার আর্টিকেলটা পড়েই যেন সে কি করে আমার প্রোডাক্টটা কেনার উপরে বা আমি আমার নিজেকে ব্র্যান্ডিং করলে সে যাতে সেইখান থেকেই আইডিয়াটা নিতে পারে। এই জন্য কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই পর্যন্ত জানলাম, এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা মানে অনেক কোয়ালিটি ফুল আর্টিকেল লিখতে পারি এবং যেটা আমাদের রিডার বা আমাদের বলতে পারি যারা লিড, যারা আমাদের আর্টিকেলগুলো পড়বে, আমাদের যাদের আমি টার্গেট করে আর কি, আমার টার্গেট অডিয়েন্স হবে যারা, তাদের উদ্দেশ্য করে আমি যে আর্টিকেলটা লিখবো সেই টোন হবে কি আমার ইউজারের উপরে বেস করে। যেমন আমি যদি কখনো কি করতে চাই, সফটওয়্যার বিক্রি করতে চাই, সেই ক্ষেত্রে হয়তো এক টাইপের হবে। আমি যদি আমার নিজেকে ব্র্যান্ডিং করতে চাই তখন দেখা যাবে অন্য টাইপের আর্টিকেল লিখতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমার ইউজারের উপরে বেস করে বা আমি কোন প্রোডাক্ট বা বিষয়ের উপরে নিয়ে আমি আর্টিকেল লিখবো সেই আমার টোনটা হবে সেই রিলেটেড। আচ্ছা, আমি ধরেন করি, আচ্ছা আমি ধরলাম যে আমি কত 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবো, এই জন্য আমি ফার্স্টের দিকে এটা সিলেক্ট করে নিলাম যে আচ্ছা আমি 500 ওয়ার্ডের কি করবো একটা আর্টিকেল লিখবো। আচ্ছা 500 ওয়ার্ড, তো এখন আমি 500 ওয়ার্ডের যেহেতু আর্টিকেল লিখবো তাহলে কি করতে হবে, আমার এটাকে কিন্তু একটা ডিভাইডেড মানে ভাগ করে নিতে হবে আমার বোঝার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ধরেন ইন্ট্রোডাকশন, তারপরে দিলাম হচ্ছে কি আচ্ছা আমি আমার আর্টিকেলটাকে কিভাবে ডিভাইডেড করে নিলাম, ফার্স্টে ইন্ট্রোডাকশন তারপর কনক্লুশন। এখন আসি, সব বিষয়টি কিন্তু কি থাকে, একটা শুরু থাকে। যেমন আমরা কি করছি আগে, ভাব সম্প্রসারণ বা এসে বলেন ইংরেজিতে পড়ছি, তখন কি ছিল ফার্স্টে ওই বিষয়টার উপরে আমি যে বিষয়ের উপর লিখতেছি সেটার কিন্তু একটা সামারি ছিল। দেন ওর মিডিলে অনেকভাবে আমরা হয়তো এক একটা কি করছি প্যারাগ্রাফ বা আপনার এসের জন্য এক একভাবে কিন্তু সেটাকে ডিভাইডেড করছি। কখনো হয়তো কোনো বিষয় নিয়ে লিখতে গেলে, যেমন ধরেন পপুলেশন প্রবলেম, এটার মেন মেন ফ্যাক্ট মানে বিষয়গুলা কি কি ছিল, কি কি প্রবলেম ফেস করে, এই টাইপের কিন্তু ভিতরে এক্সেপ্টটা আমি আমার নিজের মতো করে সুবিধা করে নিই। আবার দেন কি করি, সবগুলা কিন্তু আবার ইন্ট্রোডাকশন যেমন থাকে আবার কনক্লুশন থাকে, সেই জিনিসটার ফিনিশিং বা আপনি কিভাবে শেষ করতেছেন রিডারকে পুরো বিষয়টাকে হ্যান্ডেলিং করে সেটা আসে কনক্লুশন। এখন আসি, এখানে আমরা কেমন ওয়ার্ড নিতে পারি। তো দেখা যায় অনেকেই কি, যেমন অ্যান্সার এক্সাম দিতে গেলে হয় অনেকেই দেখা যায় যে ফার্স্টে এত বেশি লেখে, লিখতে লিখতে ওই অ্যান্সারটা হয়তো লাস্টে তার টাইমের হবে অথবা হয়তো সে এনার্জি লস করে ফেলে, যার জন্য দেখা যায় মেইন পয়েন্টগুলাই সে কি করতে পারে নাই, লিখতে পারে নাই, যার জন্য দেখা যায় কি হয় আলটিমেট সে নাম্বার কম পায়। সো আমরা এই জন্য যেটা করব, এই বিষয়টা এড়ায় যাওয়ার জন্য, যাতে আমাদের কি না হয়, আমাদের যে ফার্স্টে যে আমরা বিষয়টা মেজার করে আর্টিকেল লিখতেছিলাম সেটা যাতে আমাদের ব্রেক না হয়, এই জন্য আমরা কি করব টোটাল ওয়ার্ডসটা কি করব 10% রাখবো, ইন্ট্রোডাকশনে রাখার আমরা চেষ্টা করব। আর টোটাল ওয়ার্ডস এর, টোটাল ওয়ার্ড বলতে আপনি যত ওয়ার্ড লিখতে চান আগে সেটা ঠিক করে নেন। যেমন আমি কি করতেছি 500 ওয়ার্ডের আর্টিকেল লিখবো, সেই আমি অনুসারে আমি 10% কি করব, এর হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য 10% ওয়ার্ড হচ্ছে দিব, এটা ইন্ট্রোডাকশনে রাখবো। দেন কনক্লুশনে আমি সেম 10%। আচ্ছা, আর আমার বাকি থাকলো কত পার্সেন্ট, 80%। তাহলে এই 80%টাকে আমি কি করবো আমার মিডিলের যে অংশগুলো আছে, হ্যাঁ বডির ভিতরে যেটা, সেটাতে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি কি দেবো 80%, যে বাদ বাকি থাকলো সেটা।
আচ্ছা তো আপনি এইভাবে আপনার টোটাল ওয়ার্ডসটাকে ডিভাইডেড করে নিতে পারেন। আবার মিডিল এর মধ্যে কি থাকবে, আবার অনেকগুলো আমি দিয়ে বলছি মেইন পয়েন্ট, এইভাবে আমরা এটাতেও আসবো, আস্তে আস্তে আসি। হ্যাঁ সেটা, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম, আমি এভাবে ফার্স্টের দিকে ভাগ করে নিলাম, দেন সেকেন্ড স্টেপে আসি। আমি দেখেন আগে থেকে একটা কি করছি, একটা ফিচার রাখছি, দেখেন এই বিষয়গুলো আমি আগে থেকে নিয়ে আসছি যাতে বোঝার সুবিধা হয়। মানে আপনার আর্টিকেলের মধ্যে কোন কোন বিষয় থাকলে কি হয়, আপনার ইউজারদের জন্য বা আপনার আর্টিকেলটা যাতে এমন হয় যাতে আপনার ইউজার ফ্রেন্ডলি হয়, সে যাতে খুব সহজেই আর্টিকেলটা পড়তে পারে এবং বুঝতে পারে। যেমন এই জন্য আপনি কি করতে পারেন, আপনার আর্টিকেলটার মধ্যে ইউজ বুলেট পয়েন্টস। আচ্ছা বুলেট পয়েন্টস বলতে বোঝায় এটা মূলত আপনি সেটা নাম্বারিং দিতে পারেন বা এই টাইপের বোল্ড করে দিতে পারেন, স্টার মার্ক করে দেয় না, অনেক কোর্সিনের মধ্যে কি থাকে এইভাবে কিন্তু মেইন পয়েন্টগুলো ইনক্লুড করা থাকে। আমরা এর আগে যেমন পড়ছি দেখা গেছে যেটা ঢালাও ভাবে সেটা পড়তে এক টাইমের সময় লাগছে বা একভাবে মনে থাকছে, আর যেগুলো থেকে পয়েন্ট আকারে থাকছে সেটা কিন্তু কি করতে পারছি আমরা খুব সহজেই মনে রাখতে পারছি, আর সেটা পড়তেও আমাদের জন্য খুব ইজি হয়েছে। সো আপনি কি করবেন, আপনি আপনার আর্টিকেলের মধ্যে ইউজ বুলেট পয়েন্টস, মানে আপনি বুলেট পয়েন্টস গুলা ইউজ করার চেষ্টা করবেন। সেকেন্ডলি আসি ইউজ অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা এখন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কি আমরা তো সবাই বুঝি, এটা 9-10 ছিল ইন্টারমিডিয়েটেও, মানে এই ক্ষেত্রে কি হয় একটা স্বাধীন বাক্য এবং একটা পরাধীন বাক্য, সেই ক্ষেত্রে আমরা কি করব সবসময় চেষ্টা করব আমাদের আর্টিকেলের মধ্যে অ্যাক্টিভ ভয়েস ইউজ করা, যেহেতু আমাদের মূল টার্গেট হবে কিন্তু কি ইংরেজিতে লেখার, যার জন্য আমরা ইংলিশটাকে ফোকাস করতেছি। আপনি অ্যাক্টিভ ভয়েসটা ইউজ করার চেষ্টা করবেন, কেন সেই বিষয়টা আমি এক্সাম্পল দেই। যেমন ধরেন আমি কি করছি, আমি কিন্তু আপওয়ার্কে কাজ করি, তো আমি যদি বলি যে আমি ফার্স্টের কাজটা পাইতে কি কি ট্রিক্স গুলো অবলম্বন করছি, সেটা কিন্তু কি হইতে পারে আপনাদের কাছে একভাবে ইফেক্টিভ হইতে পারে, আর আমি যদি বলি যে ধরেন অন্য কারোর একটা উদাহরণ দেই যে সে এই অবলম্বন গুলা ইয়ে করে হয়তো সে কি করছে সাকসেস হয়েছে, তাহলে কিন্তু আমার বাস্তবে এটা এক টাইপের আর ওইটাও কিন্তু অন্য টাইপের ভ্যালু পাচ্ছে। সো এটা সে টাইপের, যেমন কি কর্তা যেটা করে একদম মানে ডিরেক্ট, আপনি কি করবেন আপনার ইউজার যারা বা আপনার আর্টিকেলটা পড়তেছে তারা যেন কি করতে পারে আপনার কাতারে চলে আসতে পারে। যেমন আপনি যদি বোঝাইতে পারেন যে আপনি হয়তো সেই টাইপের একটা সাধারণ ইউজার, সে ধরেন আপনি একটা সফটওয়্যার বিক্রি করবেন ফটোশপ সফটওয়্যার, ধরেন ওইটা নিয়ে লিখতেছেন যে আমি এই সফটওয়্যারটা ইউজ করছি, এটার এই এই ভালো দিক আছে, এই জন্য যার জন্য আমার এটাকে ভালো লাগে, আর এটা হয়তো কিছু কিছু সমস্যা আছে, এইগুলো মনে হয় রিমুভ করলে আরো ভালো হইতো, তাহলে একজন যে পড়বে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে না এই একজন আমার মতো কি ইউজার, সেই ক্ষেত্রে তার কিন্তু বিশ্বাস করার পসিবিলিটা অনেক বেশি। আর আপনি যদি ডিরেক্ট যায় লেখেন যে এই প্রোডাক্টটা কেনো, এটা এত দামে এই এই ভালো, তাহলে কিন্তু বুঝবে যে আপনি কি করতেছেন ওইটার প্রচার চালাচ্ছেন। তো আমরা কি করবো আমাদের আর্টিকেলে সবসময় অ্যাক্টিভ ভয়েস ইউজ করার চেষ্টা করব, আর এমন হবে না যে যখন একদম প্যাসিভ ভয়েস লাগবে তখন প্যাসিভ ভয়েস ইউজ করব, বাট চেষ্টা করব সবসময় অ্যাক্টিভ ভয়েস ইউজ করার। থার্ড স্টেপে আসি, এখানে কি লেখা আছে দেখেন, আচ্ছা এলিমেন্ট, আচ্ছা হুইসেল ওয়ার্ড লাইক জেনারেলি মোস্ট, আচ্ছা এটা সম্বন্ধে বলি। হুইসেল ওয়ার্ড বলতে কি বোঝায়, যেমন অনেক বাচ্চারা বা অনেকেই আছে কিন্তু একটা কথা কি করে দরকার নাই তারপরেও বারবার কি করে রিপিট করে, যেমন বলে আমি ফার্স্টে এটা করছি তারপর এটা করছি তারপর এটা করছি, দেখা যায় তারপর তারপর কি করে সে বারবার কিন্তু নিয়ে আসে, যার জন্য কি হয় এটা বলছে যেমন হুইসেল ওয়ার্ড, এগুলাকে হুইসেল ওয়ার্ড বলা হয় ইংরেজিতে। আপনি গুগলে সার্চ দিলেও অনেকগুলো হুইসেল ওয়ার্ড পাবেন, যেমন এটা কেউ কি করে বারবার জেনারেলি বলে একটা কথা বলতে গেলে বা এই টাইপের মোস্টলি, বা বাংলাতে আমরা যেমন একটা উদাহরণ দিলাম সেই টাইপের, তো এটা করলে কি হয় কিন্তু একটা বিরক্তি চলে আসে যে ওইটা প্রয়োজন নাই, তারপরে কি করতেছে সে বারবার ইউজ করতেছে, যার জন্য আমরা কি করব এগুলাকে ইগনোর করার চেষ্টা করব আমাদের আর্টিকেলটার ভিতর থেকে, এই হুইসেল ওয়ার্ডগুলো আমরা ইউজ করা না ইউজ করার চেষ্টা করব, খুবই কম ইউজ করব, যখন হয়তো লাগবে সেম টাইপের যখন দরকারি তখন করবেন, বাট এগুলা ইগনোর করার চেষ্টা করবেন। তারপর কি ইউজ আই উই অ্যান্ড ইউ, আচ্ছা আমাদের আর্টিকেলটার মধ্যে আমরা কি করব আই উই এবং ইউ ইউজ করার চেষ্টা করব। এটা কেন আমি এর আগেই একটা উদাহরণ দিছি যে আমি যদি আমার রিডারকে কি করতে পারি আমার নিজের কাতারে নিয়ে আসতে পারি, তাহলে তার বিশ্বাসযোগ্যতাটা কি হবে একটু বাড়বে এবং সে পড়তেও কিন্তু ওটা একটা কি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ কি সেটা কিন্তু তার বা আমার, আমি যেহেতু আমার কাতারে নিয়ে আসছি তো তাকে তারও একটা বেনিফিটের কিন্তু এখানে বিষয় আছে। যেমন হয়তো আমি বলি যে সফটওয়্যারের যে উদাহরণটা দিলাম, যদি বলি আর আমি তো কি করব টার্গেট অডিয়েন্সদের কাছেই এসইও করব, তো তার কাছেই পৌঁছানোর চেষ্টা করব, যেমন আমাদের কিন্তু এসইওতে কি বলা হয় যে রিলিভেন্সি, যেমন আপনি যেখানেই করতে যান হয়তো যখন অফ পেজের ক্লাস হবে তখন বুঝবেন,
যে আপনার সব প্রচার প্রচারণা হবে কারদের কাছে, যারা আপনার কি রিলিভেন্ট গ্রুপের, যেমন আপনি সে একটা কার নিয়ে কাজ করতেছেন অথবা আপনি সে এসিও নিয়ে কাজ করতেছেন, আপনার প্রচার প্রচারণা হবে কিন্তু এসিও রিলেটেড জায়গাগুলোতেই। তো এই ক্ষেত্রে কি হবে, তারাও যেহেতু এটার সাথে রিলেটেড, তো আপনি যদি আপনার ওরা আপনার একটা পার্ট তাহলে বোঝাইতে পারেন, যেমন আমি আমার খাতায় নিয়ে আসতে পারি, তাহলে তারা কি করবে, তারা কিন্তু আমাকেই তাদের মতো একজন সাধারণ ইউজার ভাববে, তো আমার কথাটাকে তারা কি করবে, বিশ্বাস করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আর্টিকেলের মধ্যে আই উই অ্যান্ড ইউ ইউজ করার চেষ্টা করব, এবং কি ইউজ এক্সাম্পল, আমরা চেষ্টা করব কি আমাদের আর্টিকেলের মধ্যে এক্সাম্পল দেওয়ার, একটা কথা বললেন তারপরে সেটা কি করেন একটা এক্সাম্পল দিয়ে দেন, কারণ কি এক্সাম্পল দিলে বিষয়গুলো কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যায় সবার কাছে। আচ্ছা, তো আমরা কি করব, আমাদের আর্টিকেলের মধ্যে আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, আমরা যে কথাটাই বলি সেটাকে বোঝানোর জন্য। তারপরে কি ইউজ শর্ট সেন্টেন্স, এখন দেখি শর্ট সেন্টেন্স কি, দেখা যায় আমরা পড়ছি কি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কি পড়তে কিন্তু সবারই অনেক বেশি কঠিন হয়ে যায়, দেখা যায় যে এত বড় একটা সেন্টেন্স যে ওইটা ধরুন আপনি ফার্স্টের থেকে পড়া শুরু করছেন আবার শেষের দিকে আসতে ফার্স্টের মিনিংটাই আপনি ভুলে গেছেন বা কি পড়লেন সেটাই ভুলে গেছেন। সেই ক্ষেত্রে আমরা কি করব, শর্ট সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব, যাতে কি হয় আমার ইউজাররা বা রিডাররা খুব সহজেই আমার আর্টিকেলটাকে বুঝতে পারে এবং তাদেরও যেন বিষয়টা পড়তে বেশি হার্ড না হয়। এই বিষয়গুলো দেখবো যে কিভাবে আপনি ইয়ে করবেন, হয়তো শর্ট সেন্টেন্স বা এটা করলে নেগেটিভ কি, আমি চেষ্টা করবো যে কি প্রথম থেকে আমি রুলসগুলো বলে একদম একটা আর্টিকেল কিভাবে খুব ইজিলি লেখা যায় সেই পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করবো, জাস্ট আপনারা খেয়াল করতে থাকেন। তারপরে কি আসছে, ইউজ লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড মেজর সাইন পোস্ট, আচ্ছা পারপাস স্ট্রাকচার অথর সাইন, আচ্ছা মেজর পয়েন্ট, আচ্ছা এই বিষয়টা এখন বোঝেন, বলছে কি ইউজ লিঙ্কিং ওয়ার্ড বা মেজর সাইন পোস্ট, এটা আগে বুঝি। লিঙ্কিং ওয়ার্ডটা কি, আপনি একটা সেন্টেন্সের পরে কিন্তু একটা কথার পরে আর একটা কথা কখনো আসে, তো সেইটার মাঝখানে যেটা সংযোগকারী সেটাই কিন্তু কি লিঙ্কিং ওয়ার্ড। যেমন আমি বলতে পারি আমি কি করছি আজকে সকালে ঘুম থেকে উঠছি ফার্স্টলি, সেকেন্ডলি আমি ধরেন রেডি হয়েছি, থার্ডলি তারপর কি এখানে আসছি, সেইভাবে আপনার কথার প্রেক্ষিতে আপনি এইভাবে লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে লিঙ্কিং ওয়ার্ডের আপনি এটা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন বা নিজেই বুঝতে পারবেন যে কি লিঙ্কিং ওয়ার্ডগুলা কিভাবে ইউজ হয়, একটা সেন্টেন্সের সাথে আর একটা রিলেটেড থাকলে সেটাকে আপনি নিয়ে যাবেন। আর এরপরে আসি মেজর সাইন পোস্ট, মানে এখানে অনেকগুলা বিষয় বলা হয়েছে, এই বিষয়গুলা টাইপের কি হয়ে থাকে মেজর সাইন পোস্ট বা কি আপনার লিঙ্কিং ওয়ার্ড হয়ে থাকে। যেমন হয়তো বলতে পারেন যে কি আমার আর্টিকেলের মধ্যে এই এইটা বা আপনি একটা সফটওয়্যার রিলেটেড লিখলেন এটা মেন পয়েন্ট এই এইগুলা, ফার্স্টলি এটা, সেকেন্ডলি এটা সুবিধা এটা, থার্ডলি এটা সুবিধা এটা, তো হইতে পারেন এই টাইপের। তো আপনারা কি করছে এখানে কিন্তু সেইটাই বলা হয়েছে যে এই পারপাসে কখন কি আসবে সেটা আপনি বুঝে নেবেন কোন টাইপের কি টাইপের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। তারপরে স্টার্ট, আচ্ছা ব্লড, আচ্ছা এটা আমি আগেই বলছি যে আমার যারা রিডার হবে আমি কি করব, তারা বা তাদের আমি টার্গেট করে যখন আর্টিকেল লিখব আমার টোন হবে কি তাদের ওরিয়েন্টেড, মানে আমি যে বিষয়টা নিয়ে কাজ করব সেই রিলেটেড আমার কথাবার্তা হবে, বা তারা যাতে আমার আর্টিকেলটাতে কি হয় অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় সেই টাইপের কথাবার্তাগুলো আমার আর্টিকেলে থাকবে। তারপরে দেখেন কি বলছে, ইউজ গ্রাফিক্স চার্ট ডায়াগ্রাম ইমেজ ভিডিও, আপনি কি করবেন আপনার আর্টিকেলটার মধ্যে ওই রিলেটেড সুন্দর দেখে কি করবেন গ্রাফিক্সের চার্ট ইউজ করতে পারেন, ডায়াগ্রাম ইমেজ ভিডিও, বলা হয় তাই কি যে একটা ইমেজ আপনার 100টা ওয়ার্ডের সমতুল্য মর্যাদা বহন করে একটা আর্টিকেলে, কারণ কি আপনি দেখবেন যে আর্টিকেলের মধ্যে কি থাকে, ছবি দেওয়া থাকলে কিন্তু সেটা ইমেজ দেওয়া থাকলে বা ভিডিও দেওয়া থাকলে ইউজারদের অ্যাট্রাকশনটা আরো অনেক বেড়ে যায়। যেমন দেখবেন বিলবোর্ডে কি থাকে যে জাস্ট ধরেন কিছুই লেখা নেই এইভাবে একটা সিগনেচার দেওয়া আছে কিন্তু গ্রামীণে বা অন্য কি, আমরা দেখে কিন্তু বুঝে ফেলি যে ওটা কি হয়তো কথা বলা বা পালস এই টাইপের কোনো একটা সিস্টেম। তো আপনি কিন্তু খুব নিমিষে কি করতে পারেন আপনার ইউজারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন একটা ইমেজের মাধ্যমে, আর ইমেজের কিন্তু অনেক ভ্যালু আর্টিকেলের মধ্যে। আচ্ছা আমি দেখি এখান থেকে একটা বিষয় জানার চেষ্টা করি, যেমন দেখি আমি ডায়াগ্রাম তৈরি করি, যেমন দেখেন আপনারা অনেকভাবে কি করতে পারেন ডায়াগ্রাম চার্ট এগুলা ইয়ে তৈরি করতে পারেন। আচ্ছা আমি দেখি এক্সেলে যাই, এক্সেলে এসে আপনারা কি করতে পারেন আমি ধরেন কোন একটা জিনিসে কি করব কম্পেয়ার করব, যার জন্য এ বি সি এভাবে দিয়ে দিলাম, ডায়াগ্রাম গুলো তো এভাবে হয় নাকি,
দেখেন ডায়াগ্রাম এই টাইপের হয় না, কোনো কিছুর একটা কম্পেয়ার আমরা লিখি না কখনো। আমি ধরলাম এটা 10%, 20%, এটা ধরলাম 30%, কোনো একটা বিষয় আমি লিখলাম। এখান থেকে যেটা করতে হবে দেখি, সেইখান থেকে আপনার ইনসার্টে সম্ভবত আছে, আচ্ছা হ্যাঁ ইনসার্টে আছে। তারপর কি করবো, জাস্ট এগুলাকে আমি কপি করে নেই। তারপর দেখেন এখানে আছে, দেখেন কি হয়েছে। এভাবে আপনারা কি করতে পারেন, একটা ডায়াগ্রাম তৈরি করে নিয়ে দিতে পারেন। হয়তো কোনো কিছুর একটা কম্পেয়ার করতেছেন, দেখা গেল কিভাবে এভাবে একটা ডায়াগ্রাম তৈরি করে নিয়ে আপনি বোঝাইতে পারতেছেন যে এই বিষয়গুলোর কম্পেয়ার। যেমন হয় না, হাইড্রোজেনের মধ্যে ধরেন আপনি হাইড্রোজেন নিয়ে লিখতেছেন, বোঝাই দিলেন যে এটার মধ্যে এত পার্সেন্ট পানি থাকে, এত পার্সেন্ট অক্সিজেন থাকে, এত পার্সেন্ট হাইড্রোজেন থাকে, বা এই টাইপের আপনি। হ্যাঁ, এক্সেল থেকে কি করছিলাম, ইনসার্ট, ইনসার্টে গেলে আপনি ডায়াগ্রামের অপশন পাবেন। বা এইভাবে কেউ যদি গ্রাফিক্স ওরিয়েন্টেড হন, সেক্ষেত্রে দেখা যায় সে অনেক সুন্দর ইমেজ তৈরি করে দিতে পারেন, বা আপনি ইমেজ নিতে পারেন। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম, তারপরে আমরা কি বলছে, টিসিও রিডার্স সামথিং এডুকেশন আর ইন্সপায়ারিং বলছে কি, আপনি যে আর্টিকেলটা লিখবেন সেটাতে কি করেন, আপনি রিডারদেরকে কি করেন, কিছু শেখাইতে চেষ্টা করেন অথবা ইন্সপায়ার করেন। সেটা ওই সেম বোর্ডলি যেটা বলছিলাম, আপনার ইউজারদের উপর বেস করে হবে। যেমন আপনি কি করতে পারেন, ধরেন আপনি এসইও যেহেতু শিখতেছেন, কেউ যদি এসইও রিলেটেড কোনো আর্টিকেল লেখে যে কিভাবে খুব সুন্দর একটা ধরেন আর্টিকেল লেখা যায়, এই টাইপের কি আছে একটা আর্টিকেল আছে, সেক্ষেত্রে যদি ওইখানে আপনি সুন্দর সুন্দর কিছু টিপস শেখান, তাহলে কি হবে, তারা কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বে। আবার ভালো করে পড়ার পরে যদি সে কন্টিনিউয়াস দেখবেন যে আর্টিকেল পাবলিশ করতে থাকে, আপনার কিন্তু একসময় কি হবে, অপেক্ষা করে বসে থাকবেন যে সে আবার কবে হচ্ছে কি করবে, আরো একটা আর্টিকেল পাবলিশ করবে, কারণ আপনি ওইখান থেকে অনেক ভালো ভালো কিছু শিখতে পারতেছেন। তো শেখার আগ্রহটা সবারই অনেক বেশি, বা যে ইনস্পিরেশন বলছে, আপনি এই টাইপের কিছু শেখাইতে পারেন আপনার আর্টিকেলের মধ্যে আপনার ইউজারদের বা রিডারদের, তাহলে কি হবে, তারা আপনার আর্টিকেলটা পড়তে আরো বেশি কমফোর্ট ফিল করবে, এবং কি হবে, তারা হয়তো আপনার আর্টিকেলটার ওইভাবে অপেক্ষায়ও থাকবে যদি তার সেখান থেকে উপকার হয়। সেই ক্ষেত্রে কি হলো, আপনার হয়তো সে লাইক শেয়ার, বা সেই হয়তো নিজে আপনার কাস্টমার হইতে পারে, বা ব্র্যান্ডিং করতে চান, আপনার ইয়েটা যেটা উদ্দেশ্য সেটা পূরণ হবে। তারপরে আসি কি, ক্রিয়েট এ হাউ টু পোস্ট অর ভিডিও। হাউ টু পোস্ট এটাও আপনার এই যে বলছে টিসিও রিডার্স এটার সাথে সম্পর্কিত। দেখেন হাউ টু বললে কি বুঝি, যে আমরা হচ্ছে আপনার কোনো কিছু একটা বিষয় জানার জন্যই হাউ টু। যেমন গুগলে কিন্তু সার্চ দিলে হাউ টু লেখে সার্চ দেয়, কেন, কোনো কিছু জানার জন্যই। সেম এখানে আপনি ওই টাইপের পোস্টগুলা লেখার চেষ্টা করবেন। আচ্ছা, দেন কি বলছে, মেক এ বুলেট পয়েন্টস অর নাম্বার লিস্ট। এটা কিন্তু আমরা দেখেন এই আগেই হচ্ছে এখানে কি করছি, আলোচনা করছিলাম। তারপর এখানে জাস্ট বুলেট পয়েন্টের কথা বলছিল, এখানে আপনি কি কিভাবে দিতে পারেন, মেক এ বুলেট পয়েন্টস অর নাম্বার লিস্ট। হয়তো আপনি যখন কোনো কিছুকে পয়েন্ট আকারে লিখতে চাচ্ছেন, হয়তো ইম্পর্টেন্ট কথা, সেইগুলাকে আপনি এইভাবে নাম্বার দিয়ে অথবা বুলেট পয়েন্ট দিয়ে আপনি লিস্ট করতে পারেন। স্ট্রাকচার ইওর কন্টেন্ট, আপনি কি করতে পারেন, আপনার কন্টেন্টটাকে একটা স্ট্রাকচার দিবেন। যেমন কি, ফার্স্টে ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে হয়তো মিডিলে আপনার যে যে বিষয়গুলো এটার সাথে রিলেটেড আছে সেই টাইপের করে দিয়ে, লাস্টে হয়তো সেটা ফিনিশিং এর জন্য কনক্লুশনটা অ্যাড করে দিলেন। সেটা বলছে আক্স কোর্সেন্স। আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে রিডারদেরকে কি করতে পারেন, একটা আপনি লিখতে লিখতেই হয়তো কি একটা কোর্সিন করে ফেলতে পারেন। যেমন হয় না, টিচাররা কি ক্লাসে পড়াইতে পড়াইতে কোনো একটা কোর্সিন জিজ্ঞেস করে ফেলে, মানে এটার সাথে রিলেটেড। যেমন আমি দেখি কিছু এখান থেকে কোর্সিন দেখানো যায় কিনা, এখান থেকে ওপেন করি। এইটা না, আমরা আরো দেখি, আমি অবশ্য ফাইলগুলো সবই আপনাদের গ্রুপে দিয়ে দেবো। যেমন দেখেন এটাতে আছে কি বলছিলাম, আমরা এখান থেকে আগে সেটা দেখে আসি। বলছিলাম যে কি, আপনি আপনার রিডারদের কি করতে পারেন, একটা কোর্সেন জিজ্ঞাসা করে ফেলতে পারেন আপনার সেই আর্টিকেল ওরিয়েন্টেড। যেমন একটা কথা বলতে গেলে কিন্তু তার মধ্যে নিজেই একটা কোর্সিন চলে আসে। সো আপনিই লিখতেছেন, হয়তো আপনি কি করলেন একটা কোর্সিন করে তার অ্যান্সার দিয়ে দিলেন। যেমন আমরা দেখি এখান থেকে একটা কোর্সিন বের করছিলাম,
আচ্ছা, যেমন আপনি লিখতেছেন একটা বিষয়, লিখে দিলেন যে ইজ ইট বিলিভেবল, এটা কি মানে আপনি যেটা লিখতেছেন সেটা কি বিশ্বাসযোগ্য, নাকি কি করছেন আপনি সেখানে শুধু গাঁজা করে সব গল্প লিখে আসছেন বা তথ্য দিছেন, সেটা আপনি বুঝাইতে পারেন। অথবা লিখতে পারেন কি, ডাজ ইট সাপ্লাই নিউজ, এটার মধ্যে কি কোনো নিউজ বা তথ্য আছে সেই টাইপের, মানে এই টাইপের। আপনি, আমি জাস্ট ডেমো হিসেবে এগুলা দিছি, এগুলা থেকেও দেখা যাবে কি হবে, আপনার আর্টিকেলের মধ্যে অনেকগুলাই মিলে যাবে, তো এখান থেকেও দিতে পারেন। অথবা আপনি নিজেই কি করতে পারেন, ওই রিলেটেড একটা বিষয় কিন্তু বলতে গেলে তখন আপনি নিজেই বুঝবেন যে কি টাইপের কোশ্চেন এখান থেকে আসে, বা রিডারদের পড়তে গেলে তাদের মনে কি টাইপের কোশ্চেন জাগতে পারে। তো সেটা আপনি নিজেই কোশ্চেন করে কি করেন, যেহেতু সে আপনার সামনে নেই আপনাকে জিজ্ঞেস করতে পারবে না, তো আপনি ওই কনফিউশনটা দূর করার জন্য আপনিই সেই কোশ্চেনটা করেন, আপনিই উত্তর দিয়ে দেন, তাহলে কি হবে তার কিন্তু আবার নতুন করে মনোযোগ সৃষ্টি হবে আর্টিকেলের প্রতি, বা সে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে ইউজারদের কথা চিন্তা করেই লিখছে। তারপরে আমরা কোথায় ছিলাম, তারপর টেল এ স্টোরি, আপনি কোনো একটা ঘটনার পারপাসে কি করতে পারেন, কোনো একটা স্টোরি বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে আমরা আসি, আমরা মোটামুটি টিপস গুলা সবই দেখছি, এখন দেখবো কি আমাদের আর্টিকেলের জন্য কি হেডিং কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ দেখা যায় কি যে আপনার হেডিংটা দেখেই কিন্তু আপনার আর্টিকেলে রিডাররা পড়বে কি পড়বে না সেটা কিন্তু ডিপেন্ড করে। যেমন অনেক বেশি অ্যাট্রাকটিভ যদি কি হয় হেডিং হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় সেই আর্টিকেলটাতে সবার কিন্তু ক্লিক করার চান্সটা অনেক বেশি থাকে, কারণ দেখলেন যে একটা বিষয় পড়বে সেটার সাথে অনেকেই কিন্তু কি করে ফার্স্টটাতে ক্লিক না করে দেখা যায় 4 নাম্বার বা 5 নাম্বারে সেও ক্লিক করে, কেন তার ওই হেডিংটাই ভালো লাগে, কারণ সবাই কিন্তু আগে হেডিং দেখে। সেই জন্য আমাদের কি করতে হবে, সুন্দর যাতে হেডিং হয় অনেক বেশি অ্যাট্রাকটিভ, তো সেই টাইপে কি করতে হবে হেডিং সিলেক্ট করতে হবে। হেডিং এর জন্য কি আছে, এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে ইফেক্টিভ হেডিং ওয়ার্ডস, যেমন দেখেন বাই ক্যাচিং বা অ্যাকশন ওয়ার্ড, আপনি আপনার আর্টিকেলটার মধ্যে এই টাইপে রাখতে পারেন। যেমন দেখা যাচ্ছে এখানে একটা কিন্তু ফরম্যাটও একটু তৈরি করে দেওয়া আছে, যেমন লিখতে পারেন মানে হাউ টু ইউ রাইট এ কোয়ালিটি আর্টিকেল, বা যেমন লিখতে পারেন 10 হচ্ছে কি টপ 10 রিসোর্স বা আপনার টিপস ফর গুড আর্টিকেল রাইটিং বা কোয়ালিটি আর্টিকেল রাইটিং, সেম এই টাইপের, বা 100% পিওর রুলস ফর আর্টিকেল রাইটিং, আপনি আরো নিজে ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। সেই জন্য আমি আরো একটা আপনাকে সফটওয়্যার দেখাচ্ছি, যেটা দেখেন কন্টেন্ট ফরেস্ট .com। আচ্ছা, এখানে অলরেডি আছে, আছে আমরা একটা সফটওয়্যার আছে যেখান থেকে কি করতে পারি ইফেক্টিভ হেডিং গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, এটার নাম কি contentforest.com। এখানে জাস্ট কি করবেন দেখেন, এখানে এসে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে জাস্ট সার্চ দিবেন, মানে আপনার যে টপিকস হবে সেইটার কিওয়ার্ড। সে ধরেন আপনি কি করবেন এখন ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং নিয়ে লিখবেন, বা ইচ্ছা আপনার যে কোনো বিষয় নিয়ে লিখলেই তারা অনেকগুলা আপনাকে সুন্দর সুন্দর হেডিং সিলেক্ট ইয়ে করবে, সাজেস্ট করবে। আমি দিলাম হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং, আমি ধরলাম আমি কি করবো লিঙ্ক বিল্ডিং সম্পর্কে লিখবো, তো আমি এই জন্য কি করলাম জাস্ট লিঙ্ক বিল্ডিং লিখে ইন্টারফেস করলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলা আর্টিকেল মানে টাইটেল কি করলো শো করলো, দেখছে কি ফর লিঙ্ক বিল্ডিং আচ্ছা এই যেমন স্ট্যাটিস্টিক্স প্রি স্কিল ওয়ার্ড টুডে বা আর্টিকেল রাইটিং বা অনেকগুলো আছে, দেখেন লিঙ্ক বিল্ডিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি এই টাইপের এখান থেকে নিয়ে জাস্ট এটা একদম সেম কপি পেস্ট করে দিবেন না, এর সাথে আরো কিছু হয়তো এটাকে একটু মডিফাই করে তারপরে দিবেন, কারণ দেখা যায় অনেকে এখান থেকে এরা হেডিংটা নিয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে কি হবে কপি পেস্ট হয়ে যাইতে পারে। আপনি নিয়ে
একে আরো একটু সুন্দর করার চেষ্টা করবেন, সেটাও আমরা দেখাচ্ছি। আমরা এখন যেটা করব, এখান থেকে জাস্ট কি করলাম, আমরা কিন্তু আমাদের যে কোনো একটা টপিকস এর জাস্ট কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেই আমরা কি করতেছি, সুন্দর একটা হেডিং পাচ্ছি। সেটা জাস্ট কি করব, ফার্স্টে কপি করব। কপি করে আরেকটা দেখেন সফটওয়্যার আছে, এটা কেন বলি আগে, এটার নাম হচ্ছে কোশিডিউল ডট কম। আপনি যে হেডিংটা নিলেন সেটা কেমন সেটাও তো বুঝতে হবে, সেটা ভালো কি খারাপ সেটা জাস্টিফাই করার জন্য কি কোশিডিউল ডট কম এই সফটওয়্যারটা। কারণ ধরেন আপনি এখান থেকে, আমি জাস্ট এইটাই নিলাম, কোনটা দেখাইলাম, আচ্ছা আর দেখেন সবগুলা বিষয় কিন্তু কি আছে আপনার রিলেটেড আছে লিঙ্ক বিল্ডিং এর সাথে, যেমন এই যে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং বা হামিং বার্ড, যেমন দেখেন সবগুলা কি এ কিন্তু অন্যান্য ইচ্ছা মতো তথ্য আনে নাই, সেইটার সাথে যেগুলা যায় সেইগুলাই সে কি করছে নিয়ে আসছে, সবগুলাই দেখছি সেই টাইপেরই। এই যে কি পেঙ্গুইনের কথা আছে, পেঙ্গুইন লিঙ্ক বিল্ডিং এর জন্য কিন্তু কি করছিল, পেঙ্গুইন আপডেট দিছিল যার জন্য অনেক সাইট প্ল্যান টিকাইছিল, সে কিন্তু বুঝতে পারছে। আচ্ছা সে আমি ধরলাম যে আমি কি করব, এটাকেই আমি এই হেডিংটাকেই কপি করে নিলাম, কপি করে নিয়ে এখন কি করব, এটা কেমন মানে হেডিংটা যে আসলেই ভালো কিনা সেটা বোঝার জন্য আমরা কি করব, কোশিডুল ডট কম এখানে গিয়ে জাস্ট কি করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট কি অ্যানালাইসিস নাও, এটাতে আমি ক্লিক করি। দেখেন এরা কি করবে, একটা স্কোর দিবে, স্কোরটা 100 এর মধ্যে হয়ে থাকে, যার যত বেশি তার তত ভালো হবে। যেমন দেখেন এটা কি করলো 64% দিল, এখানে দেখাচ্ছে যে কি কমন ওয়ার্ড হচ্ছে কত 70%, আনকমন 34%, আচ্ছা ইমোশনাল আর পাওয়ার নাই। যেমন দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছিলাম একটা বিষয় যে আমাদের আর্টিকেল হেডিং এর মধ্যে কি ইমোশনাল বা আই ক্যাচিং এই টাইপের হচ্ছে কি আপনার ওয়ার্ড গুলা থাকলে সেইগুলা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়। তো এটাকে আমরা কি করতে পারি, আমি এসে আপনাদের এখান থেকে দেখাইতে পারি যে বি প্লাস দিছে, আমি ধরেন এটাকে আরো একটু আচ্ছা পাওয়ার বা আপনার এই টাইপের কিছু অ্যাড করে দেখি। আমি ধরেন এখানে দিলাম যে কি বেস্ট লিঙ্ক বিল্ডিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং 10 টিপস, তাহলে কি আমার আর্টিকেলটা আরো বেশি হইলো না, আর পাওয়ারফুল বা ইমোশনাল টাইপের পাওয়ারফুল কিছু ওয়ার্ড গেল না, আমি বেস্ট লিখলাম 10। আচ্ছা কি লিঙ্ক বিল্ডিং হচ্ছে আপনার টিপস, তারপরে এখন দেখি তো কেমন হয়, আগে কত ছিল 64, আচ্ছা এখন দেখেন এটা চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়েছে, হ্যাঁ 68। তো আপনি কি করতে পারেন, জাস্ট কিন্তু আমরা আইডিয়া নিলাম যে হ্যাঁ আমার মানে এটাকে কি করতে পারি আরো বেশি অ্যাট্রাকটিভ করতে পারি, যাতে আমার রিডাররা দেখে কি করে যে হ্যাঁ এটাই অবশ্য আমি যেটা খুঁজতেছি এটাই সেইটা, তাহলে কি করবে আপনার আর্টিকেলটাতে ক্লিক করার চান্সটা অনেক বেড়ে যাবে। এবং হেডিংটা আমরা কেন করতেছি ভালো, যাতে হেডিং দেখেই কিন্তু কি করে ইউজার ফার্স্ট আসে আপনার সাইটে, কারণ আপনার হেডিং ভালো না লাগলে কিন্তু কখনোই কি করবে না ইউজার আপনার হ্যাঁ ওই আর্টিকেলে ক্লিক করবে না বা পড়বে না সেটা। সো আপনি আপনার হেডিংটা কেমন হয়েছে সেটা জাস্টিফাই করার জন্য এটা দেখে নিতে পারেন। তারপরে আমি দেখেন এখন কি আছে, দেখেন পাওয়ারফুল শব্দগুলো কিন্তু আছে, ইমোশনাল আছে না, এগুলো দিলে হয়তো আরো বেশি মার্কিং করবে আরো ভালো হবে। যেমন দেখেন আমি যে জন্য আমি মূলত এই জন্য কি করি এই সফটওয়্যারটা কি ইউজ করি, আপনারা মানে আর্টিকেলটা সার্চ ইঞ্জিনে পাবলিশ হওয়ার পরে এটা কেমন দেখাবে, দেখেন এটা দেখাচ্ছে এই ফরম্যাটে এইভাবেই দেখাবে, সেম সেম টু সেম, মানে এটা সার্চ ইঞ্জিনে আপনি যখন পাবলিশ করবেন তখন এই হেডিংটা নিলে এইভাবে আপনাকে দেখাবে সার্চ ইঞ্জিনে। সো এখান থেকেও কিন্তু আপনি একটা ভালো আইডিয়া পাচ্ছেন, কারণ দেখা যায় না অনেকগুলো ভালো থাকলেও ফরম্যাটটা চেঞ্জ হয়ে অন্য টাইপের দেখায়, তো আপনি এখান থেকে জাস্ট একটা আইডিয়াও নিতে পারছেন যেটা সার্চ ইঞ্জিনে দেখাইলে কিভাবে দেখাইতে পারে আমার হেডিংটাকে, তো ভালো দেখায় কিনা খারাপ দেখায় এটাও আপনি এখান থেকে আইডিয়া পাচ্ছেন। আচ্ছা এরপরে আমরা আসব কিওয়ার্ড যে প্লেসমেন্টের একটা বিষয় আছে আপনার আর্টিকেলের মধ্যে, কি কিওয়ার্ড কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, তো আপনার কিওয়ার্ড গুলাকে কোথায় কোথায় রাখবেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর্টিকেল রাইটিং এর জন্য। যেমন এটার নাম কি কিওয়ার্ড প্লেসমেন্ট, আচ্ছা আমি কিওয়ার্ড প্লেসমেন্টের জন্য দেখি এটা ইমেজ দিয়ে বোঝাই, কিওয়ার্ড প্লেসমেন্ট এটাকে আমি দেখি, এটাকে চাইলে ডাউনলোড করে নিয়ে বড় করে দেখাইতে পারি, আচ্ছা দেখি আমি
করলাম, ডেস্কটপ এটাকে সেভ করে রাখি যাতে এটা বড় করে দেখানো যায়। আমি জাস্ট দেখি সেভ হয়েছে কিনা। আচ্ছা এটা দেখেন আছে এখানে, ক্লিয়ার দেখা যায়। দেখেন আমাদের, আমরা এখন কি দেখতেছিলাম যে কিওয়ার্ড প্লেসমেন্ট, আমাদের হচ্ছে কি করব আর্টিকেলটার মধ্যে আমরা কোথায় কোথায় আমাদের ইয়েটাকে রাখব সেই কিওয়ার্ড প্লেসমেন্ট। সংক্ষেপে দেখলাম মানে আমাদের আর্টিকেলটার মধ্যে কোথায় কোথায় আমাদের যে কিওয়ার্ড থাকবে না, একটা টার্গেট ওরিয়েন্টেড, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যাতে আমাদের আর্টিকেলটা কি পাওয়া যায়, সেজন্য আমাদের আর্টিকেলের কোথায় কোথায় কিওয়ার্ড দিলে সেটা আরো বেশি ইফেক্টিভ হবে, মানে ইউজার ফ্রেন্ডলি হবে বা আমরা সার্চ ইঞ্জিনে ফার্স্টের দিকে আসতে পারবো। সেটা দেখি আপনার কিওয়ার্ডটা কি ইউআরএল এর মধ্যে আছে কিনা, তারপরে কি পেজের টাইটেলে আছে কিনা, তারপরে আপনার এই যে ফার্স্ট প্যারাগ্রাফ লাস্ট প্যারাগ্রাফ, মানে আপনার কিওয়ার্ডটা কোথায় কোথায় থাকতে হবে। যেমন মেটা ডিসক্রিপশনে, দেখেন মেটা ডিসক্রিপশনে আছে, প্লাস আবার কি আমরা কিন্তু কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটির একটা বিষয় শিখছিলাম না, সেটাও কিন্তু এখানে কি করছি বজায় রাখছি। তো আপনার কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আপনি যখন কি করবেন মেটা ডিসক্রিপশন দিবেন সেইখানে জানে আপনার কিওয়ার্ডটা কি থাকে, কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটি বজায় রাখে, দেন কি করে সেটা যাতে আপনার ইউআরএল এর মধ্যে থাকে, পেজের টাইটেল এর মধ্যে থাকে আপনার কিওয়ার্ডটা, তারপরে কি H1 ট্যাগ 2 এগুলো বুঝবেন আরো অন পেজে ভালো সেখানে থাকে। আপনার দেখেন কি ফার্স্ট প্যারাগ্রাফে লাস্ট প্যারাগ্রাফে যে বোল্ড করে দেওয়া আছে এখানে যাতে থাকে আপনার আর্টিকেলের মধ্যে। দেন আপনার কি ইমেজ অল্টারটাকে যেন থাকে, ইমেজ অল্টারটাকে কিভাবে ইয়ে করবো, হয়তো ব্লগ স্পটের ক্লাস হইলে এতদিন ক্লিয়ার হয়েছে ব্লগ স্পটের ক্লাস। আচ্ছা তাহলে এটা আরো ইয়ে হবে যে আমাদের ইমেজ অল্টার ট্যাগে আমাদের কিওয়ার্ডটা রাখছি কিনা, এখানে একটা ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ শো করে যে এটা এই ইমেজ, মানে গুগলে সেটা পড়তে সুবিধা হয় যে হ্যাঁ এটা একটা ইমেজ, বা আপনার কিওয়ার্ডটাকে দিয়ে এটাকে অল্টার ট্যাগ করতে হয়। সেইগুলাও আমরা দেখতেছি, আমরা সব বিষয়গুলাই দেখবো, আপনাদের কোনো কনফিউশন থাকবে না, জাস্ট দেখতে থাকেন। আচ্ছা আমরা তাহলে কি দেখলাম কোথায় কোথায় আমাদের কিওয়ার্ড গুলা থাকতে হবে, কিওয়ার্ড যে কোথায় কোথায় রাখতে পারি আমাদের যে মেইন কিওয়ার্ড সেইগুলাকে, তাহলে কি কিওয়ার্ড প্লেসমেন্ট কিন্তু আমরা দেখলাম। এখন আসি আপনার যেটা কোশ্চেন ছিল সেটাই, কিওয়ার্ড কি ডেন্সিটি, সেটাকে কি বলে কিওয়ার্ড ডেন্সিটি। তারপরে আমরা যেটা দেখব কিওয়ার্ড ডেন্সিটিটা দেখব, কিওয়ার্ড প্লেসমেন্ট সবাই সম্পর্কে সবাই ক্লিয়ার যে কোথায় কোথায় কিওয়ার্ড গুলা রাখতে হবে। আচ্ছা এবার দেখি কি কিওয়ার্ড ডেন্সিটি, আচ্ছা এবার আমরা দেখব কিওয়ার্ড ডেন্সিটি সম্পর্কে জানি, আমি আগের গুলা কেটে দেই। ধরলাম আমাদের হচ্ছে কি কিওয়ার্ড ডেন্সিটির মধ্যে আমরা ধরলাম 500 ওয়ার্ডের আমরা কি করব একটা আর্টিকেল লিখতেছি, তো এই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড ডেন্সিটিটা কেমন হইতে পারে। মানে অনেকেই বলে থাকে যে কি ম্যাক্সিমাম আপনি কি 3% পর্যন্ত আপনার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটাকে রাখতে পারবেন ম্যাক্সিমাম, কিন্তু চাইলে আমি বলবো যে 1.5% অথবা 2% রাখতে পারেন, বা আপনি ধরলেন যে বললেন যে না আমি 3%ই রাখবো, আচ্ছা আমি ধরলাম 3%, তাহলে আপনার 500টা ওয়ার্ডের জন্য আপনার কত পার্সেন্ট কতটা হয় 3% হলে বলেন তো কেউ। আচ্ছা ধরলাম আমরা কি করব 15 বার, হ্যাঁ তাহলে কি 15 টাইমস আসে কিন্তু 3% হইলে। তো আমি ধরলাম 3% নিলে এটার কি আসে 15 টাইমস আসে। আচ্ছা আচ্ছা আমি ধরলাম 15 বার আসবে এই ইয়েটা, মানে সেম আপনার কিওয়ার্ডটা আর্টিকেলের মধ্যে। তো এইটা আপনি, আচ্ছা আপনি সুন্দর করে ধরলেন কি করলেন সাজায় দিলেন যে কি 15 বারই কিওয়ার্ডটাকে রাখলেন, সুন্দর করে আর্টিকেলটাকে কন্টেন্টটাকে ঠিক করলেন, বাট দেখা গেল কি আপনার অনেক সময় আপনার এই কিওয়ার্ডটা কি করবে ব্রেক করবে। কেন ব্রেক করবে, অনেক সময় দেখা যাবে ট্যাগের কারণে, ট্যাগ কখনো কখনো শেয়ার, কখনো কখনো কি ক্যাটাগরি, তারপরে কখনো কখনো কেউ কি করবে কমেন্টস করবে,
দেখা গেল আপনার কিওয়ার্ডটা দিয়ে কমেন্টস করবে। তারপরে আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলোর মাধ্যমে কি করবে, আপনার কিওয়ার্ডটা অনেকবার, কিন্তু তখন আর 3% থাকবে না, তখন এটা ব্রেক করে দেখা যাবে কি হয়েছে, 5% হয়ে গেছে আপনার কিওয়ার্ডটা। দেখা গেল কি এটা 5% হয়ে গেল। তাহলে কি হলো, সেটা কি আপনার আর্টিকেলের জন্য ক্ষতি হইলো না? আপনি যে সুন্দর করে সাজাইলেন, ম্যাক্সিমাম 3% দেখা যাবে, সেই ক্ষেত্রে সেটা ব্রেক হয়ে 5% হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের আর্টিকেলের জন্য কি একটা ক্ষতিকর বিষয়, কারণ বেশি কি বার কিওয়ার্ড ইউজ করলে সেটা গুগলের চোখে কি আপনি হ্যাঁ প্ল্যান্টিতে পড়তে পারেন, খারাপ চোখে দেখবেন গুগল। তো তাহলে কি আমরা এটাকে এই জন্য যেটা করব, আমরা মূলত আমাদের কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। আপনার ফার্স্টে আমি নিলাম যে এক্সাক্ট কিওয়ার্ডটা আমি কতবার ইউজ করব, এক্সাক্টটা ধরলাম আমি হচ্ছে আপনার যে 15 বার ইউজ করব সেটার 50%। 50% বলতে কি, আমার যে 15 বার আমি কিওয়ার্ডটা ইউজ করতে পারবো সেটা 50%। তাহলে কতবার হয়, 7 বার হয়। কিন্তু আমি ধরলাম 50% আমি কি করব, আমার এক্সাক্ট কিওয়ার্ডটাকে ধরবো, ইউজ করব। আচ্ছা, এরপরে আপনি এটাকে সুন্দর করে সাজায় নেবেন, যাতে কি হয় আপনার জন্য আপনি সেফ জোনে থাকতে পারেন। তারপরে ধরেন এলএসআই কিওয়ার্ড ইউজ করবেন, এলএসআই কিওয়ার্ড ধরেন আপনি ইউজ করলেন কি 20%। এলএসআই মানে কি স্যার? আচ্ছা, এলএসআই টা আসি, এলএসআই হচ্ছে বলছে এলতে ল্যাটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং। ল্যাটেন্ট কি, এটা ল্যাটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং, ল্যাটেন্ট মানে কি সুপ্ত, সিমেট্রিক মানে কি ভাবানুবাদ বা প্রতিশব্দ এই টাইপের, ইন্ডেক্সিং মানে তো সবাই বুঝি ওটা ওইখানে পুশ করা, সেই বিষয়টাই আর্টিকেলের ক্ষেত্রে আসছে। মানে আমাদের আর্টিকেলের জন্য আমরা কি করব, আমাদের যে টপিক সেইটা কি করব, একটা প্রতিশব্দ বা আপনার ওইটার সাথে সম্পর্কিত সেই টাইপের এলএসআই কিওয়ার্ড ইউজ করব। আরো আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, ধরেন কি গাড়ির সাথে আপনি যদি একটা কার নিয়ে এসে লিখতেছেন, কারের সাথে কি আছে, টায়ারের কিন্তু একটা সম্পর্ক আছে। তাহলে কি আপনি এখানে টায়ারের কথাও লিখতে পারেন, তাহলে দেখা যাবে কি টায়ার লিখে যারা খুঁজতেছে তারাও কিন্তু দেখা যাবে আপনার আর্টিকেলটা পাবে, বা যারা গাড়ি নিয়ে পড়তেছে বা গুগল এটা বুঝতে পারবে যে হ্যাঁ কারের সাথে কি আছে, টায়ারের কিন্তু সম্পর্ক আছে। যদি আপনি শার্ট নিয়ে লেখেন, শার্টের সাথে কি আপনার বোতামের কিন্তু একটা কি কানেকশন আছে, সেটা এইটা জন্য বলে কি এলএসআই কিওয়ার্ড, মানে সুপ্ত কিওয়ার্ড যেটাকে বলে। তাহলে কি হলো, সেই টপিকস গুলা ওরিয়েন্টেড আপনি ভিজিটরও পাইলেন, প্লাস কি হলো আপনার কিন্তু সেফ জোনেও থাকতে পারতেছেন। তারপরে আপনি আরো অনেক টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারেন, আমি ধরলাম কি রিলেটিভ কিওয়ার্ড, রিলেটিভ কিওয়ার্ড, রিলেটিভ তো বোঝেন যে এটার সাথে কি রিলেটিভ হবে। তারপরে ধরলাম হরিজেন্টাল, তারপরে কি হরিজেন্টাল মানে এটার আগে পিছে কিছু ইউজ করে এই টাইপের কিছু, মানে সেটাকে একটু লং টেইল করে নিলেন যাতে আপনার জন্য সেভ হয়, হরিজেন্টাল। তারপরে কি ভার্টিক্যাল, আচ্ছা এইগুলা মিলে আপনি ধরলেন এখানে কত আছে, আচ্ছা এইটাকে ধরলেন রিলেটিভ, এগুলা মিলে এখানে আমি ধরলাম 10%। এটাই আপনি কি করতে পারেন, ইচ্ছা মতো সুন্দর করে সাজায় নিতে পারেন, যাতে আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা কি না হয় সেফ জোনে থাকে। আমরা এক্সাক্ট কিওয়ার্ডকে সেফ জোনে রাখার জন্য এটাকে 50% পর্যন্ত ইউজ করছি। ধরলাম আচ্ছা কত হইল, আরো এইগুলা মিলে আমি ধরলাম 20% নিলাম, তাহলে কি হলো আমার 100% কিন্তু হয়ে গেল কমপ্লিট। আমি এই দুইটা মিলে এই টাইপের ধরছি। তো আপনারা এইভাবে আপনাদের ইয়ে মতো সুন্দর করে সাজায় নিতে পারেন, তাহলে কি হবে আপনার কিওয়ার্ডটা কি হবে না, ব্রেক হবে না, আবার আপনার কি কাজটাও হয়ে গেল। আপনি 3% ইউজ করলেন ঠিকই, কি করলেন জাস্ট আপনার আর্টিকেলটাকে সেভ জোনে রাখলেন। তো আমরা কি করবো, আমাদের আর্টিকেলে এইভাবে কিওয়ার্ডটাকে একটু ডাইভার্ট করে নিয়ে ইউজ করব। আচ্ছা আমি এটা দেখি, সফটওয়্যার দেখি, thesaurus.com এটা সফটওয়্যার, এটা দেখি লোড নি। আচ্ছা আগের বাড়ি আসছে, যে কোনো একটা থেকে দেখি, এটার নাম কি thesaurus.com। যেমন দেখেন
যাতে কি বলছি, যে আমি বলছিলাম যে রিলেটিভ কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, কোথায় ছিল এই যে এখানে রিলেটিভ বা আপনি সিনোনিম, ধরেন একটা বিষয় নিয়ে লিখতেছেন ওইটার আপনি কি করেন না, রিলেটিভ কোন কিওয়ার্ডই জানেন না, তাহলে তখন কি করবেন? তো এই সমাধানটাও আমি এখানে দিয়ে দিছি কি, thesaurus.com নামে একটা সফটওয়্যার আছে, এখানে গেলে আপনি কি করতে পারেন, জাস্ট ধরেন আপনি কার লিখে লিখছেন, কার লিখে কি করেন ইন্টারপ্রেস করেন বা সার্চ দেন, কি করবে এই রিলেটেড বা আপনার সিনোনিম যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো অনেকগুলো শো করবে, যেমন দেখেন বা যে LSI কিওয়ার্ড বলছিলাম সেইগুলা, যেমন দেখেন কারের সাথে কি অটো, অটো বলতেও কিন্তু এক টাইপের কি কার, তাহলে কি হলো সেটা কিন্তু আপনি কার লিখে লিখতেছেন, আপনার কিন্তু কার কথাটা হইলো না, বাট এক্সাক্ট কিওয়ার্ডটা হইলো না। দেখা যাবে অনেক কান্ট্রি আছে যারা কি অটো বলেই এটাকে জানে, বা কেউ কেউ আছে দেখেন অটোমোবাইল, বাস, বাসও কিন্তু এক টাইপের কারের সাথে রিলেটেড, তারপরে এই টাইপের জিপ আছে, অনেক বিষয় আছে, যেমন দেখেন সবগুলাই কি কারের কিন্তু রিলেটেড, কোনোটাই কিন্তু কারের বাইরে না, মানে ওই ক্যাটাগরি বা ওর সাথে রিলেটেড এই টাইপের। তো আপনি thesaurus.com এটা ইউজ করে কি করতে পারেন, রিলেটিভ যে কিওয়ার্ডগুলা বা সিনোনিমাস সেগুলো আপনি কি করতে পারেন খুব সহজেই খুঁজে বের করতে পারেন। আচ্ছা এরপরে আমরা যাই, আমি ধরলাম কি আপনি এই পর্যন্ত সব স্টেপ গুলা পার করে একটা আর্টিকেল লিখছেন, লেখার পরে আপনি এখন দেখতে হবে যে আপনার আর্টিকেলটা কেমন হয়েছে, এটা কি ইউজাররা পড়তে পারতেছে নাকি তারা পড়তে পারতেছে না, মানে দেখা যায় কি অনেক বই আছে না যে অনেক বাচ্চাদেরও দিলে সেটা দেখা যায় ইংরেজিতে ওটা পড়ে ফেলে, বাট অন্য একটা বই আছে যেটা দিলে কি ওই সেম বাচ্চাটাই আর কি করে না পড়তে পারে না, তার মানে বুঝতে হবে কি ওই বাচ্চার প্রবলেম না, ওই বইয়ের প্রবলেম মানে রাইটারের প্রবলেম, মানে সে কি লিখতে পারে নাই সেইভাবে। তো এই জন্য আমরা কি করবো, আমাদের আর্টিকেলটাকে আমরা কি করতে পারি চেক করে দেখতে পারি যে আসলে সেটা আমার ইউজারদের জন্য বোধগম্য কিনা বা তারা পড়তে পারবে কিনা। আচ্ছা এর জন্য যেটা করতে পারি readable.com নামে একটা সফটওয়্যার আছে, রিটেবল, আচ্ছা আচ্ছা এক নাম্বার আমি আসি ভুল হয়েছে, এখন তো আপনাদের পেইড ব্যাচের মতো ক্লাস হবে, পেইড ব্যাচের সম্ভবত একটা ক্লাসই আছে, হ্যাঁ আজকে ক্লাসে আমি মনে করি কি আপনাদের একদম পরিপূর্ণ যেটা ধারণা সেটা হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের যে ইমোশনাল আরো একটা ব্যাচ ছিল যে ওরা মনে হয় কত 1102, ওদের ওখানে আমি আর্টিকেল রাইটিং এর ক্লাস নিছিলাম, তারপরে অন্য একটা আমি তারপরে মার্কেট প্লেসের ক্লাসও আমি নিছিলাম, দেখা গেছে কি আর্টিকেল রাইটিং এর সেই মেয়েটা কাজ পাইছে, 50টা আর্টিকেল লিখতে হবে, সো ও কিন্তু অলরেডি, হ্যাঁ 1102, হ্যাঁ 1102 এ একটা হিন্দু মেয়ে, ওর নাম কি জানো, হ্যাঁ শাওনি দাস মেবি, ওই যে আসছিল, তারপরে হ্যালো, হ্যাঁ ওইটা আমি ঠিক জানি, তবে বললো আমি সমস্যাগুলো বললাম যে এইভাবে বাইরের সাথে কনভেন্স করেন, ইতিমধ্যে মনে হয় কাজও পাইছে, যাই হোক এভাবে দেখে গেছি অনেক গ্রুপ থেকে, আবার 1102 আমার উত্তরের একটা ব্যাচ ছিল, ওদের ওখান থেকেও ভালোই কাজ পাচ্ছে। দেখেন আপনারাও ট্রাই করেন, ট্রাই না করলে কিন্তু কিছুই হবে না, জাস্ট শুধু শুধু সময় যাবে, চেষ্টা করতে হবে অনেক, এই সেক্টরে হয়তো সবাই 1-2 দিনেই কিছু করতে পারে না, আর যদি করতে পারতো তাহলে কিন্তু সবাই কি হইতো ফ্রিল্যান্সার হয়ে যাইতো, অনেক বেশি ডলার কামাইতো, তো শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নাই, কষ্ট করতে হবে। আচ্ছা ওই বিষয়গুলো আমরা একটু পরে আসি, আমরা কি ক্লাসটা শেষ করি, readable.com, আচ্ছা readable.com দেখেন আমরা কি করবো, এখান থেকে ধরলাম আপনি একটা কি করছেন আর্টিকেল লিখছেন, আমি এই জন্য একটা আর্টিকেল দেখে নিয়ে আসি, zainarticles.com, আচ্ছা এই জাইন আর্টিকেল যেখানে কি অনেক সুন্দর সুন্দর অনেকেই আর্টিকেল পাবলিশ করে, কি ব্যাপার এটা পাওয়া যাচ্ছে না, zainarticles.com যেহেতু আমাদের আর্টিকেল নাই, তো আমরা কি করবো এখান থেকে একটা আর্টিকেল নিয়ে নিব, তো সেটা রিডেবিলিটি কি করবো চেক করবো, আমি ধরলাম কি আমি এসিও ওরিয়েন্টেড কোন একটা বিষয় খুঁজতেছি, এসিও জাস্ট এখান থেকে একটা আর্টিকেল নিয়ে নিব, সেটা রিডেবিলিটি দেখবো,
আমি এখান থেকে জাস্ট একটা আর্টিকেল নিয়ে নেই, যেহেতু আমাদের আর্টিকেল নাই। কায়াকটা আমি জানলাম, খুব সহজেই বুঝতে পারছি, কারণ আমি কি একটা কায়াক নিয়ে কাজ করছি। কায়াক মানে যে বোট, বোটিং টাইপের ওইগুলা। আচ্ছা দেখি এটা কি, হাউ টু লুক আউট অফ দ্য বিজনেস। আচ্ছা আমি দেখা গেল, হ্যাঁ আমি সব ব্যাচেরই ক্লাস নেই, মোটামুটি আমার ক্লাসই সবচেয়ে বেশি নিতে হয়। যেমন আজকে হয়তো কারোরই ক্লাস নেই, আমার আছে তিনটা এই টাইপের। হ্যাঁ আমি সব এসিও রিলেটেড, যেহেতু আমি এসিও জানি, অন্য কোথাও তো আমি জানি না, তো সেগুলাতে সরি যাইও না, আমি জাস্ট এসিওর উপরেই। আমি এখান থেকেই কোর্স করছিলাম, আমার ডিসেম্বরের দিকে শেষ হয়েছিল। আমি ক্লাস চলাকালীন আপনাদের মধ্যে কোর্স করতে পেইড বেসে ছিলাম, তারপর থেকে হয়তো ইনকামের মধ্যে ছিলাম। এখন ফার্স্টে ফাইবার এসিও ক্লার্কস, এখন আপওয়ার্কে শুধু কাজ করি। কি করবো, আমরা এটা ওয়ার্ড ফরম্যাটে নিয়ে নেই, টেক্সট অনলি। আর্টিকেল রাইটিংটা শেষ করে নেই, তারপরে আমি আপনাদের সব কোর্সের অ্যানসার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখেন, আমরা একটা সফটওয়্যার রান করছিলাম কি, আমাদের রিডেবিলিটিটা চেক করার জন্য। আমি দেখি বাকিগুলো কেটে দেই। জাস্ট এখানে কি করতে হবে দেখেন, টেস্ট বাই ডিরেক্ট ইনপুট, এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের আর্টিকেলটা কি করব দিয়ে দিব। এবার কি ক্যালকুলেট রিডেবিলিটি, দেখেন। আচ্ছা এরা কি বলতেছে, ইট শুড বি ইজিলি আন্ডারস্টুড বাই 16 থেকে 17 ইয়ার্স ওল্ড। তার মানে আপনি বুঝতে পারছেন, এখানে দেখবেন একটা স্কোরিং দেওয়া থাকে, মানে যত কম বয়সের লোকগুলো এগুলো করতে পারবে, তার মানে বোঝা যাচ্ছে সেটা তত বেশি ইজি। আর এর চাইতেও একটা কি আছে, আপনার আরো ভালো একটা টুল আছে, আমি সেটা সম্পর্কে দেখাই আপনাদের। সেটার নাম হচ্ছে আপনার hemingwayapp.com। সেখান থেকে আপনার একদম পুরা কি করবে, আচ্ছা লাইন ধরে ধরে দেখায় দিবে যে আপনার আর্টিকেলের কোথায় প্রবলেম, কি প্রবলেম, তো সেটাই আমাদের জন্য ভালো। আচ্ছা এটাতেই দেখি তো এমিং হয়ে আসে কিনা, না এটা না। আচ্ছা আমি দেখি, এটার নাম ছিল hemingwayapp.com, hemingwayapp.com। না এটা ডাউনলোড না, এটা অনলাইন ফ্রি টুল। আচ্ছা এই যে আমরা পেয়ে গেছি, এই যে এইটা, এখানে এটার নাম কি ছিল, hemingwayapp.com, HEMING, আমার স্পেলিং এ ভুল হয়েছিল, এটা hemingwayapp.com। আচ্ছা দেখেন, জাস্ট আপনি কি করবেন, আপনার এই যে আর্টিকেলটা যেটা ছিল সেটাকে জাস্ট কি করবেন কপি করে আনবেন। কোনটা ছিল এটা, আচ্ছা আমি মনে হয় অলরেডি কপি করছি। কপি করে জাস্ট আপনি এখানে গিয়ে পেস্ট করবেন আপনার আর্টিকেলটা, জাস্ট এখানে একটা ক্লিক করে, সরি ফার্স্টের দিকে, দেখেন এখানে আমি কি করলাম, আমার আর্টিকেলটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন এরা ডিটেইলস বিষয়গুলো দেখাবে মোস্ট অফ করে। আচ্ছা দেখেন আপনার আর্টিকেলটাই কিন্তু আমি এখানে কি করলাম পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে যেমন এরা দেখাচ্ছে যে 34টা সেন্টেন্সের মধ্যে 8টা কি বলছে যে মোটামুটি একটু কঠিন। যেমন এটার কালার কি দেখেন, কালারটাও কিন্তু দেওয়া আছে। এটা কি এই কালারটা না, না অন্য কালার? আচ্ছা এটা এটাই, হ্যাঁ
তার মানে এই যে লাইন ইয়ে করে দিছে, মার্কিং করে দিছে, এগুলা কি মোটামুটি একটু কঠিন। তারপরে কি বলছে আবার এই 34টা সেন্টেন্সের মধ্যে আরো 8টা আছে যেগুলা কি আর ভেরি হার্ড টু রিড, যেগুলা কি অনেক মানে হার্ড, যেগুলা কি পড়াই যাচ্ছে না এমন অবস্থা। যেমন দেখি সেটার কালারটা কি আছে, আচ্ছা এটার কালার এই টাইপের আছে। এই যে দেখেন কি হয়েছে, আমি বলছিলাম না যে আমরা কি করব, আমাদের আর্টিকেলের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব না, মানে আমরা কি সবসময় শর্ট সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব। যেমন দেখেন এগুলা কিন্তু কি কমপ্লেক্স সেন্টেন্স, অনেক বড় বড় হয়ে গেছে সেন্টেন্স গুলা, যার জন্য কি হয়েছে এর পড়তে বুঝতেছে যে রিডারের কি হবে কষ্ট হবে। তো আপনি কি করতে পারেন, জাস্ট একটু এডিট করে আপনি এইগুলাকে একটু শর্ট সেন্টেন্সের মাধ্যমে এই কথাগুলোকে উপস্থাপনা করেন সুন্দরভাবে, দেখবেন কি এটা কি করবে কমে যাবে বা থাকবে না এটা। আর যেমন দেখেন যেগুলো সাদা এগুলা আছে সেগুলা কি মানে বোঝা যাচ্ছে যে সেগুলাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা যেমন দেখেন এখানে একটা ছোট একটা